হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সব থেকে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারাই তোমরা টিপিএসসি কম্বাইন্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে এস ডিও বা ডেপুটি প্রিন্সিপাল বা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম যেটা জুন মাসে শিডিউল ওইটার জন্য যা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে টোটাল টি টি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানে পরীক্ষাতে ত্রিশ থেকে বত্রিশ হাজার স্টুডেন্টসরা পরীক্ষা দেবে বা অ্যাপ্লাই করেছে তেমনি ইলেকশন ইন্সপেক্টরেও কিন্তু সংখ্যাটা এটার থেকে অনেকটাই কম ঠিক আছে এটার থেকে অনেকটাই কম তাই আমরা ইন শর্ট বলতে চাই দিস ইজ ভিডিও ইজ ভেরি মাচ ইউজফুল ফর এ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস ঠিক আছে ভালো করে শুনবে একটা আর্জেন্ট নোটিশ আছে একটা পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে ঠিক আছে ডেট তো চেঞ্জ হয়েছে হওয়ার পর একটা প্রবলেম হয়েছে যে ওই দিন আরেকটা পরীক্ষা আছে সো এইটাই আমরা তোমাদের বলবো যে দুই দিনে একটা পরীক্ষা দেওয়া কি পসিবল নাকি পসিবল না নাকি কোনো একটার ডেট চেঞ্জ হবে তোমাদের অনেকেরই মনে ডাউট আছে তোমরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছো ফোন করেছো সো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের মনে যা যা কোয়ারিজ আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দিতে চাই ঠিক আছে

করতে না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছে হলে তোমরা লাইক ফলো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেটস আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আর শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট কি আপডেট আপডেটটা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সাম টিটিএডিসি এগ্রি অফিসার ইন্টারভিউ ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংক তারপর ট্রাইবেল ওয়েলফেয়ার মানে ওয়েলফেয়ারের পরীক্ষাগুলো সহ ত্রিপুরার সমস্ত কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো দুই বা পঁচিশে হবে এরকম কথা আছে ওইগুলো

ফোর্থ এপ্রিল চৌঠা এপ্রিল দুই হাজার চব্বিশ মানে আজকে বেরিয়েছে যে টি পি থেকে যেটা কম্বাইন্ড থ্রি কম্বাইন্ড থ্রি মানে কম্বাইন্ড মিসিলিনিয়াস এক্সামের যেটা পার্ট হচ্ছে ইলেকশন ইন্সপেক্টর যেটা ইলেকশন ডিপার্টমেন্ট থেকে ছাড়া হয়েছিল ওটার প্রিলিমস এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছিল কবে সেকেন্ড জুন দুই হাজার চব্বিশে এটার প্রিলিমস এক্সাম ডেট দেওয়া হয়েছিল আমরা আর্জেন্ট নোটিশ দিয়ে এটা তোমাদের জানিয়েছিলাম যেদিন বেরিয়েছিল ঠিক আছে এইবার নোটিস দিয়ে এটাই টিপিএস থেকে জানানো হয়েছে যে কি ইট ইস ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ডিউ টু টেকনিক্যাল রিজন্স দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য মিসিলিনিয়াস স্পোর্টস থ্রু কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন উইল বি হেল্ড অন সিক্সিন্থেড অফ সেকেন্ড জুন দুই হাজার চব্বিশ মানে সেকেন্ড জুন দোসরা জুন যেটা হওয়ার কথা ছিল ওটা এই দিন হবে না কবে হবে টিপিএসসি কম্বাইন্ড থ্রি বা ইলেকশন ইন্সপেক্টরের প্রিলিমস এক্সামটা হবে ষোলোই জুন দুই হাজার চব্বিশ ঠিক আছে এটার জন্য নেসেসারি যা মানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে পারমিশন নেওয়ার ওটাও কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে তোমরা বলতে পারো এই ডেটটা একদম ফাইনাল আর ডেট চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই ষোলোই জুন টিপিএসসি কম্বাইন্ড থ্রি ইলেকশন ইন্সপেক্টরের প্রিলিমস এক্সাম তোমরা কিন্তু রেডি হয়ে যাও ঠিক আছে এইবার চলে আসো আরেকটা কথাতে এইবার কথা হচ্ছে টিটি এডিসি ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের যে একশো দশটা পোস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল ওটার মধ্যেও লেখা ছিল যে রিসেডিউল ডেটটা এস ডেট ডিওর পরীক্ষা হচ্ছে লেখা ছিল ষোলোই জুন এইবার কথা হচ্ছে ইলেকশন ইন্সপেক্টরও ষোলোই জুন টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ষোলোই জুন কোন দুটো পরীক্ষা একদিনে কি দেওয়া পসিবল সো আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে দুটো পরীক্ষা একদিনে পড়বে না ঠিক আছে এটা ডিসাইড হয়ে গেছে এটা ডিসাইড হয়ে নেসেসারি যা অ্যাপ্রুভেল ওইটাও পেয়ে গেছে রেসপেক্টিভ দুটো ডিপার্টমেন্ট ঠিক আছে সো এখানে কি হচ্ছে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরটা যেমন রিশিডিউল হয়েছে টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার एग्जामটাও 16ই জুন থেকে রিশিডিউল হয়ে এটার পরীক্ষা হবে 9ই জুন 2024 ঠিক আছে সো এই মেমোটা তোমরা নিশ্চয়ই দেখেছো প্রচুর জায়গায় এই এটা এই মেমোটা শেয়ার হয়েছে সো আমরাও তোমাদের দেখিয়ে দিই যারা জানো না ঠিক আছে এটাতে বলা হয়েছে যে फ्रॉम द ডাইরেক্টরি মানে ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন যে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে পারমিশন দেওয়া হয়েছে নাইনথ জুন যেদিন নাকি রোববার ওই দিন সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য মনে রাখবে এই পরীক্ষাটা কিন্তু আগরতলার উনত্রিশ থেকে ত্রিশটা সেন্টারে পড়বে আর টিটিএডিসি এরিয়ার আওতায় আছে ওই রকম চোদ্দ পনেরোটা সেন্টার বা স্কুলের মধ্যে কিন্তু সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ইন্টারভিউটা বা রিটেন এক্সামটা কিন্তু হবে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এই পোস্টের যতটা না ক্যান্ডিডেটস তার থেকে কিন্তু টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর পোস্টে অনেকটাই কম ঠিক আছে বেশি কিন্তু জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম এক্সপিরিয়েন্স ঠিক আছে সো যেহেতু এখানে একটাই জিনিস যে টিপিএসসি হয়তো আগে পেয়ে কন্ডাক্ট করার ঠিক আছে ফ্রম দ্য সেকেন্ডারি এডুকেশন কারণ যেহেতু গভর্নমেন্ট স্কুলগুলোতে সেন্টার পড়বে তাহলে তার জন্য কিন্তু স্কুলগুলোকে ইউজ করার জন্য কিন্তু পারমিশন নিতে হয় তার জন্য টি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারটা কিপিং ইন মাইন্ড মানে কিপিং ইন মাইন্ড ওই দিন টিপিএসি পরীক্ষা আছে প্লাস পরীক্ষা থাকলেও সমস্ত সরকারি স্কুলগুলো ব্যস্ত থাকবে ওখানেও পরীক্ষা নেওয়া সম্ভব না তার জন্য কিন্তু এডিসি থেকে মানে এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু পারমিশন দিয়েছে নয়ই জুন করার জন্য প্রত্যেকটা রোববারে তোমরা সবাই জানো মানে রোববারই কিন্তু জেনারেলি কম্পিটিভ এক্সামের পরীক্ষাগুলো হয় ঠিক আছে তো এটাই হচ্ছে ফাইনাল যে টি এডিসি স্থাপজনা ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাটা হবে নয়ই জুন আর টিপিএসি ইলেকশন ইন্সপেক্টর বা কম্বাইন থ্রি হতে যাচ্ছে তোমাদের ষোলোই জুন দুই হাজার চব্বিশ ঠিক ইলেকশনের পরে আর দু মাস সময় আছে হাতে ইউটিলাইজ করো ঠিক আছে এখন যেহেতু কোনো নতুন রিক্রুটমেন্ট বেরোচ্ছে না হ্যাঁ বেরোচ্ছে কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন প্রাইভেট বা কন্ট্রাকচুয়াল যেগুলো আমরা বলছি পার ডে আমাদের চ্যানেলে কিন্তু এইরকম মেজর রিক্রুটমেন্ট কিন্তু বেরোচ্ছে না তার জন্য এখন কিন্তু এগুলোর জন্য তোমরা প্রিপারেশন করো ঠিক আছে আর ডেট চেঞ্জ হওয়ার কোনো এখানে চান্সই নেই কারণ যেহেতু নেসেসারি নেসেসারি অ্যাপ্রুভেল যেহেতু পাওয়া হয়ে গেছে আর টিটি এরিসি ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটা এর মধ্যে ইস্যু হবে যে রিশিডিউল হয় মানে রিশিডিউল হয়ে এক্সামটা নয়ই জুন কন্ডাক্ট করা হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো টিটি এডিসি एग्जाम আর টিপিএসসি কমবাইন 3 বাই ইলেকশন ইন্সপেক্টর एग्जाम দুটো 16ই জুন হবে না ঠিক আছে একটা হবে 9ই জুন আর একটা হবে 16ই জুন তোমরা अकॉर्डिंगली प्रिपेयर করো এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু দুটো পরীক্ষা তোমাদের দিতে হবে মেজর পরীক্ষা একদম সরকারি রেগুলার ডিপার্টমেন্টে নিজেরা प्रिपेयर করো एग्जाम ডেট ডেট কিন্তু Clash করবে না এই সমস্ত জিনিস নিয়ে তোমরা কিন্তু মাথা কামিও না শুধু শুধু কিন্তু তোমরা

তোমাদের দুটো যে একদিন পড়বে না কেন একদম উইথ মানে রিজন আমরা কিন্তু বলে দিলাম ঠিক আছে সবার সাথে অবশ্যই শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপ সমস্ত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো কেউ যাতে ঘাবড়ে না জানো অনেকে কিন্তু টেনশনে পড়ে গেছে আমাদের অনেকেই ফোন করেছে বা হোয়াটসঅ্যাপ করেছো তোমরা যে এখন কি করে দেবো এক্সামটা তো একদিনে হয়ে যাচ্ছে সো রিল্যাক্স এখন টেনশন নেওয়ার কিছু নেই আমরা আছি তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো একদিনে পড়েছে ত্রিপুরাতে হ্যাঁ এটা পরে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট পরীক্ষা একদিন পড়তে পারে ঠিক আছে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু মানে থিঙ্কিং অফ দ্য স্টেট সিনারিও মানে স্টেটের যখন সিনারিওটার ব্যাপারে তোমরা দেখবে তখন দেখবে তোমরা হিস্ট্রিতেও দেখে নাও কোনো পরীক্ষা এমন হয়নি যে টিপিএসসির সাথে হাইকোর্ট বা জেআরবি কোনো পরীক্ষা ক্ল্যাশ করেছে এটা হতেই পারে না ঠিক আছে তো চলো স্মাইল আর প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ রাখো ভিডিওটা এতটুকু আর ভালো লাগলে অবশ্যই যদি লাইকিএসি টিস হাইকোর্ট ন্যাশনাল ল অপারেটিভ ব্যাংক ট্রাইব ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমপ্লিট ফুল সিলেবাস নোটস লাগে তোমরা আমাদের এখানে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ জিকে চাকরির সময় সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চালটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাগবে ফলো করে দিও নিচ্ছে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বসে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে বলো না আমরা তোমাদের পেছনে আছে সাপোর্ট সিস্টেম আছে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো ডে এন্ড কি প্রিপেয়ারিং টাটা বাই বাই টেক কেয়ার